নিজের বহুদিনের পুরনো বাইক বা স্কুটারটি সন্তান সমতুল্যের মতো যত্ন করার চিত্র প্রায়শই নজরে পড়ে। মায়ার বাঁধন এতটাই বেড়ে যায় যে সেখান থেকে বেরিয়ে এসে সেটি বিক্রির কথা চিন্তা করা যায় না। এদিকে বার্ধক্য চলে আসার কারণে অর্থাৎ বয়স বাড়ার কারণে যানের অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। আগের মতো মাঠঘাট চষে বেড়ানোর ক্ষমতা অনেকটাই কমে যায়। তবে ইঞ্জিনিয়ারদের মতে সঠিক যত্ন এবং পরিচর্যা নিলে পুরনো পথ চলার বাইকটি বা সঙ্গীটি হয়ে উঠতে পারে স্ফূর্তিমান। বলা বাহুল্য, নতুন বাইক বা স্কুটারের চাইতে পুরনো মডেলের যত্ন আত্মীয় একটু বেশি লাগে। একটি পুরনো বাইককে কীভাবে নতুনের মতো পারফরমেন্স দেখাতে পারবেন সেটাই আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমেই দেখে নিন টায়ারের অবস্থা। আপনার টু হুইলারের টায়ারের অবস্থা কেমন রয়েছে সেটা দেখে নিতে হবে। নিজে না বুঝলে একজন মেকানিকের সাহায্যও নিতে পারেন। খারাপ হয়ে গেলে সেটি প্রতিশতর বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ। কিছুদিন অন্তর টায়ারের এয়ার প্রেশার কত রয়েছে মেপে দেখুন। এছাড়া হুইল ব্যালেন্স এবং অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটাও চেক করুন। ইঞ্জিন অয়েল পরিবর্তন। গাড়ির ইঞ্জিনের কার্যকারিতা দীর্ঘস্থায়ী করতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইঞ্জিন অয়েল বদলানো ভীষণ জরুরি। বেশি দিন পুরনো হয়ে গেলে কার্বন জমে তেল ঘন এবং নোংরা হয়ে যায়, যা ইঞ্জিনের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমনকি বেশি পথ যাত্রা না করলেও একটি সময় অন্তর এটি বদলে ফেলাই বাঞ্ছনীয়। এরপরে রয়েছে এয়ার ফিল্টারের বিষয়। রাস্তায় নির্ঝঞ্ঝাটভাবে চলার ক্ষেত্রে বাইকের এয়ার ফিল্টারের গুরুত্ব সবচেয়ে বেশি। সাধারণত সার্ভিসিংয়ের সময় এটি পরিষ্কার করা হয়। তাছাড়া এমনি সময়ে চাইলেই সেটি পরিষ্কার করা যায়, তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর এয়ার ফিল্টারটি পরিষ্কার রাখুন। ক্লাচ অ্যাডজাস্টমেন্ট। যেহেতু মোটরসাইকেলে গিয়ার সিস্টেম, তাই এই সময়ে ক্লাচের গুরুত্বটা সবচেয়ে বেশি। বাইকের স্বাস্থ্য তরচেজা রাখতে ক্লাচ ভালো রাখাও মাস্ট। অনেকেই যে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেন না, অনেকদিন ক্লাচের দেখভাল না করলে এটি শক্ত হয়ে যেতে পারে, ফলে দরকারের সময়ে ক্লাচ ঠিক মতো কাজ করবে না এবং ফলাফল দুর্ঘটনা। সার্ভিসিং করার নির্দিষ্ট সময় অন্তর অন্তর। ইঞ্জিন, ক্লাচ বা ব্রেক সর্বোপরি বাইকের স্বাস্থ্য ভালো রাখতে গেলে নির্দিষ্ট সময় পরপর বাইক এবং স্কুটারের সার্ভিসিং অবশ্যই করতে হবে। এক্ষেত্রে অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন সার্ভিসিং মানে কেবল বাইক বা স্কুটার ধোয়ানো। আসলে কিন্তু সেটা নয়। প্রতি 1500 কিলোমিটার অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর টু স্ট্রোক বা হুইলারের ক্ষেত্রে 750 কিলোমিটার এবং 4 স্ট্রোক হুইলারের ক্ষেত্রে 1500 কিলোমিটার পর্যন্ত স্পার্ক প্লাগ চেক করা সহ অন্যান্য সার্ভিসিং করা উচিত। ট্রান্সমিশন সিস্টেম লুপ করা। এখানে ট্রান্সমিশন সিস্টেম বলতে বোঝানো হয়েছে ইঞ্জিন অয়েল সহকারে চেইন এবং চেইন স্প্রকেট সহ যান্ত্রিক ব্যবস্থাগুলো। মসৃণ যাত্রার জন্য বাইকের চেইনের ভূমিকা যথেষ্ট। অনেক সময় দেখা যায় যথাযথ যত্নার্থীর অভাবে দামি বাইক হওয়া সত্ত্বেও তা থেকে ঘট ঘট এবং ঘর ঘর সহ বিভিন্ন ধরনের আওয়াজ করে, যেগুলো অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তাই কিছুদিন অন্তর অন্তর চেন সহকারে অন্যান্য যান্ত্রিক ব্যবস্থাগুলো ভালো করে চেক করুন এবং প্রয়োজনে টাইট করুন। এবং অবশ্যই মাঝে মধ্যেই এতে লুপ করা উচিত, অর্থাৎ তেল দেওয়া উচিত। সেক্ষেত্রে এই তেল কোন গ্রেডের হবে সেটার জন্য অবশ্যই মেকানিকের সাহায্য নিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওতে বলে দেওয়া হলো একটি পুরনো বাইকের পারফরমেন্স বেটার করার জন্য কী কী করা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজেও লাগবে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও এরকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।